পৌরসভা নির্বাচনের পাছতো বিজেপি দলত বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে যোগদানের ঢৌ উঠিছে সতীয়া সমষ্টি। সতীয়া সমষ্টির অন্তর্গত কন্যকা কৃষি কামত শতাধিক কংগ্রেসে যোগদান করে বিজেপি দলত। নবীল ঢৌবঙার যুব কংগ্রেসী নেতা রাজদীপ শর্মার নেতৃত্বত অঞ্চলটির শতাধিক কংগ্রেসে দলের প্রাথমিক সদস্যর পদ ত্যাগ করে বিজেপি দলত যোগদান করে। বিধায়ক পদ্ম হাজরিকার কর্ম সংস্কৃতির প্রতি আকর্ষিত হয়েই বিজেপি দলত যোগদান করা বলে মন্তব্য করে কংগ্রেসী নেতা রাজদীপ শর্মায়। যোগদানকারী সকলক পদ্ম হাজরিকায় বিজেপির দলীয় পতাকা আর টুপি পিঁধায় আদরণি জানায়। যোগদানকারী সকলক উদ্দেশ্যে পদ্ম হাজরিকায় কয় যে মূল সমষ্টিত এতিয়া কংগ্রেস শূন্য, কংগ্রেসের ভেটি উচ্ছন্ন হয়েছে, সমষ্টিত এতিয়া দলের ভেটি অধিক শক্তিশালী হয়ে উঠিছে। মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের সদস্য রাজু সিংকের নেতৃত্বত শতাধিক কংগ্রেস কর্মীয় যোগদানকারী সকলক দলত উচিত মর্যাদা দিয়া হব বলেও মন্তব্য করে পদ্ম হাজরিকায়। পৌরসভা ইলেকশন পাঁচখন ষ্টেটর যেটো রিজাল্ট, তাৰপিছত আজি আকৌ আমাৰ কৈছিলোঁ মই যে কংগ্ৰেছ শূন্য চতিয়া সমষ্টি, কংগ্ৰেছ শূন্য পৌরসভা হৈছে এরিয়াটো, যে আজি ৰাজদীপ শর্মা এডভোকেট, তেওঁ কমিউনিষ্ট পাৰ্টিত প্ৰথমতে আছিল, তাৰপিছত কংগ্ৰেছ দলত অংশগ্ৰহণ কৰিছিল 17 চনত, তেওঁ গোটেই পরিবেশটো অধ্যয়ন কৰি যে বর্তমান সময়ত যদি ৰাইজৰ বিকাশ হ'ব লাগে, যদি ৰাজ্যখনৰ স্বার্থ সুৰক্ষিত হ'ব লাগে, সেই অনুভৱ কৰি পেলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়া, আমাৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া চৰকাৰৰ লগত সহযোগিতা কৰাৰ প্ৰয়োজন অনুভৱ কৰি তেওঁৰ লগত এই আমাৰ ৰাইজ বা কংগ্রেস দলের কর্মীসকলক লৈ আমার দলত অংশগ্রহণ করার কারণে আমি আজি দিনটি আনন্দিত, আর আমি আশা করছো আমার দলের ভেটি সেই অঞ্চলত শক্তিশালী হব আর কংগ্রেসটো নিশ্চিহ্ন হব, আর আগন্তুক দিনবিলাকত আমি একেলগে এটা পরিয়ালৰ নিচিনাকে থাকি আমি কাম করে যাব। প্রকার 700 কংগ্রেস শূন্য হিসাবে আমি সকলে ইয়াতে ভারতীয় জনতা পার্টি আজি অংশগ্রহণ করেছো, আর বিশেষ আমি কবলকীয় আছে যে চতিয়া সমষ্টির মাননীয় বিধায়ক মহোদয়, যি বিধায়ক মহোদয়ে আজি এক নজিরবিহীন সেউজ বিপ্লব আমার চতিয়া সমষ্টিত আনিছে, আর সেই সেউজ বিপ্লবর নিদর্শন হিসাবে আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মায় সেই নিদর্শন দেখি গৰিখুটি লৈ স্যার কেবিনেট পদমর্যাদা নেতৃত্ব আজি গৰিখুটি কন্যকার নিচিনা এটা রূপান্তর করব বিচাৰিছে, আর একমাত্র আমার চতিয়া সমষ্টির মাননীয় বিধায়ক হিসাবে যিধরনের আমার চতিয়া সমষ্টির ডেভেলপমেন্ট বিকাশের ক্ষেত্রে অগ্রগতি করেছে তাতে আমি অংশীদার হয়েছো আজি, আর আজি আমি দেখিছো চতিয়া সমষ্টির চারিওফালে রাস্তা ঘাট পদূলি পানির ব্যবস্থা বিজুলি বাতির সমস্যা চাকরি আজি বহুত নিবনায় আজি আমার কন্যকাতি ইয়াতে সংস্থাপিত হয়েছে, আর বিভিন্ন গুট বা বিভিন্ন প্রকল্পর যোগেদি বহু রাইজে আজি বিভিন্ন গাহরি পালন হোক বা কুকুরা পালন হোক বা বিভিন্ন ক্ষেত্রতে সকলে আজি সংস্থাপিত হয়ে পেলায় ওয়াহ ওয়াহ লোবলৈ বাধ্য হয়েছে। তেনেকা একটা সন্ধিখনত আমিও ভাবিলো নহয় আমি চতিয়া সমষ্টির মাননীয় বিধায়ক মহোদয়ের ওসর আমি অংশীদারী হয়ে পেলায় এই চতিয়া সমষ্টির রাইজর হকে কাম করবলে আমি প্রস্তুত আর নিরাপদ থাকিম। আমি এই অসমত আমার আর আমার ভারতবর্ষর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব যেধরনের ডিজিটাল ইন্ডিয়া যেধরনের আগবাড়ি গেছে সেই ডিজিটাল ইন্ডিয়ার আমি অংশীদারী হিসাবে সবল নেতৃত্ব প্রদানের দায়িত্ব আমি যেহেতু মোদী ডাঙরিয়াক দিছো আর আগবাড়িছে, সেই আগবার সুযোগতে আমি সকলে অংশীদারী হয়ে পেলায় আমি পদ্ম হাজরিকা দেবক আরও বিভিন্ন কার্যসূচীত সবল নেতৃত্ব লোবলে আগবাই লৈ যাবলে আমি সুযোগ প্রদান পাইছো, আর আমি অংশীদারী হয়ে পেলায় সকলে সুখ অনুভব করছো। এই সুযোগতে মই আকৌ পুনর্বার আমার শ্রীযুত মাননীয় বিধায়ক মহোদয় ধন্যবাদ জানাই এখিনিয়ে কব। জামুগুৰি হাটৰ পৰা ৰাতুল হাজৰিকা রিপোর্ট অসম আদিত্য।